नमस्कार बंधुरा आपनादे सबाइके स्वागत आपनादे सबार प्रिय चैनल एडुआर्ड गुरुते। आमी प्रथमे तोमादेरके जानिए रखी ए एडुआर्ड गुरु चैनलेर एकमात्र लक्ष्य आमादेर देशेर समस्त स्टूडेंटके सचेतन करा, तादेरके सठिक लक्ष्ये पौंछे दिया, तादेर जेटे स्वप्न से स्वप्नेर एकटा अंशीदार हवा। ताई आमादेर ए देशे एडुकेशन एकटा किन्तु अनेक बड़ो बिजनेस, आर ए बिजनेसेर फायदा किन्तु किछु असाधु व्यवसायी बा किछु असाधु कलेज किन्तु निच्छे, এবং আমাদের কর্তব্য আপনাদেরকে সেই সত্যটা আপনাদের সামনে প্রকাশ করা। তাই আমি যেহেতু আমার এই চ্যানেলে এডুয়ার্ড গুরুতে আমি ম্যাক্সিমাম ভিডিও নার্সিং কোর্স রিলেটেড আমি আনতে থাকি, তাই সেরকমই একটা ভিডিও আমি আপনাদের জন্য এনেছি। কোন কলেজগুলো থেকে জীবনেও ভুল করে কিন্তু অ্যাডমিশন তোমরা নেবে না, যদি নিয়েছো তোমাদের ক্যারিয়ার এবং তোমরা যে টাকাটা দিচ্ছ সম্পূর্ণ কিন্তু জলে যাবে। হ্যাঁ, কেন আমি আজকে এই কথাটা বলছি, কেন আজকে যদি আমরা একটু ভালো করে দেখি, অলিতে গলিতে সব জায়গায় কিন্তু নার্সিং কলেজ গজিয়ে উঠেছে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বেঙ্গালোরে। এবং আমাদের কর্তব্য আপনাদেরকে সচেতন করা এবং সঠিক কলেজটি খুঁজে পেতে আপনাদেরকে সাহায্য করা। তাই আজকের ভিডিওটা এই জন্যে আনা যে কোন কলেজগুলি থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। ঠিক আছে, প্রথমে যে পয়েন্টটা আমি আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে নতুন নার্সিং কলেজ। হ্যাঁ, যে কলেজগুলি নতুন এস্টাবলিশ হচ্ছে, হ্যাঁ, কারণ আমি এই জন্য আমি এ কারণে বলছি, ওয়েস্ট বেঙ্গলে হলে তো সেটা আলাদা কথা, যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা সেগুলি রেজিস্টার থাকে নতুন কলেজগুলি, কিন্তু ব্যাঙ্গালোরে ভুল করেও কিন্তু নতুন কলেজে অ্যাডমিশনে তোমরা নেবে না বা ফাঁদে পড়বে না। কারণ আমি এই জন্য বলছি, ব্যাঙ্গালোরে নতুন কলেজগুলিতে তোমরা জানো না সেই কলেজগুলি কীরকম, তাদের ফ্যাকাল্টি কীরকম, তাদের প্লেসমেন্ট কীরকম, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সেটা না। ওয়েস্ট বেঙ্গলের কলেজগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত থাকে, তো অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গলে নতুন কলেজে অ্যাডমিশন তোমরা নিতে পারো, কিন্তু ব্যাঙ্গালোরে ভুল করো বা কর্ণাটকে ভুল করো কোনোদিন নতুন কলেজের ফান্দে তোমরা পা দেবে না। এমন কলেজে তোমরা একটা চুজ করবে যে কলেজে দীর্ঘদিন ধরে তোমাদের কোনো বন্ধু বান্ধব বা তোমাদের আশেপাশে বা একটা রেকর্ড আছে তাদের প্লেসমেন্টের বা অনেক পুরনো কলেজ। বেঙ্গালোরে এমন এমন কিছু কিছু কলেজ আছে যে কলেজগুলি 20 বছর 30 বছর 10 বছর 15 বছরকার পুরনো কলেজ, এরকম কলেজগুলো থেকে তোমরা নাও। নতুন কলেজে ভুল করো কিন্তু সে কলেজের ফাঁদে পা দেবেন না, কারণ নার্সিং পড়াশোনা করতে গেলে অনেক একটা হিউজ একটা টাকা কিন্তু খরচা হয়, আর সবার টাকা কিন্তু অনেক কষ্টের টাকা। তো এই প্রথম নাম্বার পয়েন্টটা অবশ্যই মনে রাখবে, বেঙ্গালোরে নতুন কলেজের অ্যাডমিশন কোনো দিনই না। সেকেন্ড যে পয়েন্টটা আসছে সেটা না বললে নয়, সেটা হচ্ছে গ্রুপ অফ কলেজেস। এমন এমন কিছু কিছু কলেজ আছে বেঙ্গালোরে যেগুলি কিন্তু গ্রুপ অফ কলেজেস, মানে একটা নার্সিং কলেজ এবং সে নার্সিং কলেজের আন্ডারে আরও 4-5টা নার্সিং কলেজ ওরা গড়ে তুলেছে। এই কলেজগুলি থেকে অনেক সাবধান। কারণ আমি কেন বলছি, কেন যে সেই কলেজের হয়তো একটা কলেজের নামে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েশন আছে, বাকি যে 5টা কলেজ তোমরা দেখছো তাদের কিন্তু আইএনসি নেই, এবং তারা সে 60টা সিটের বা 100টা সিটের রেজিস্টার 400-500টা অ্যাডমিশন কিন্তু নিয়ে নেয়। এবং তারা কি করে, এরা করে তাদের যে গ্রুপ অফ কলেজেসগুলো আছে সে স্টুডেন্টগুলোকে ওইখানে তারা প্লেস করা দেয়। এর ফলে কি হয়, কোনো কলেজ বা কোনো ইনস্টিটিউশন ওরা চায় না ওদের কলেজ থেকে কোনো স্টুডেন্ট ফিরে যাক, তাই তারা একটা কলেজের নাম করে আরও 4-5টা কলেজ কিন্তু ওদের একই ক্যাম্পাসের মধ্যে ওরা খুলে দেয়। এমনি বেঙ্গালোরে প্রচুর কলেজ আছে, প্রচুর কেস এমনি আমার কাছে এসছে যারা ভর্তি হয়েছে, যারা আইএনসি সেই কলেজে অ্যাফিলিয়েশন নেই। তো এইগুলো ভালো করে চেক করে নেবে, এমনই কলেজ তোমরা চেস করবে যে কলেজের একটাই ক্যাম্পাস, একটাই ইনস্টিটিউট, একটাই, এদের আন্ডারে আর কোনো গ্রুপ অফ কলেজেস নেই। বেঙ্গালোরে এমনি কিন্তু অনেক কলেজ আছে, শুধু তোমাদেরকে খুঁজে বার করতে হবে। ভুল করেও কোনো দালাল বা এজেন্টের চক্করে পড়ে সেই কলেজের ফান্ডে কিন্তু পড়বে না। অতএব ভালো করে চেক করে নাও যে কলেজে লেখা থাকবে গ্রুপ অফ ইনস্টিটিউশন, সেগুলিকে হাত জোড় করে নমস্কার, ভর্তি হব না। 3 নম্বর যে পয়েন্টটা আসছে সেটা হচ্ছে যে কলেজের নিজস্ব মেডিকেল কলেজ বা হসপিটাল নেই। হ্যাঁ, নার্সিং পড়তে গেলে হসপিটাল কিন্তু কলেজের অবশ্যই থাকতে হবে, কারণ নার্সিংয়ের জন্য প্র্যাকটিক্যালটাই আসল জিনিস। অতএব যে কলেজের নিজস্ব হসপিটাল বা সে কলেজের নিজস্ব প্র্যাকটিক্যাল ক্লাস হয় না, সে কলেজগুলিকে অ্যাভয়েড করতে হবে।
এটি 3 নম্বর পয়েন্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা সবাই কিন্তু মিস আউট করে দেয়। অনেক অনেক আছে কলেজ আছে যারা বলবে আমাদের এমনি বড় একটা মেডিকেল কলেজের সাথে টাই আপ করা আছে, সরকারি মেডিকেল কলেজের সাথে টাই আপ করা আছে, ভুল করে না না যাব না আমি। আপনাদের কি কলেজের নিজস্ব কোনো হসপিটাল আছে? যদি বলে আছে তবেই আমি যাব। 4 নম্বর যে পয়েন্টটা হচ্ছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা আমি প্রতিবারে আমার সব ভিডিওতে আমি বলতে থাকি নার্সিংয়ের জন্য। হ্যাঁ, যে কলেজে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং দ্বারা অ্যাফিলিয়েশন নেই, বিশেষ করে বেঙ্গালোরে, বেঙ্গালোরে যেসব কলেজে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অ্যাফিলিয়েশন নেই, সে কলেজে ভুল করেও যাবে না। যদি কেউ বলে এসে যাবে বা এসে গেছে, আসতে দেরি হয়, তাদের গত 5 বছরের লিস্টটা চেক করবে যে গত 5 বছরই কি তাদের কলেজে INCS ছিল, তাহলে এবছরে নিশ্চয়ই আসবে। কিন্তু এমন কোনো হয়েছে যে হ্যাঁ গত 5 বছরে তাদের INCS আসেনি, তারা এবছরে বলছে এসে যাবে কিন্তু আসবে না। তাই ভুল করেও এসব কলেজের ফান্ডে কিন্তু পা দেবে না। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অবশ্যই স্বীকৃত থাকতে হবে সে কলেজকে, তাই মোস্ট ইম্পর্টেন্ট INCS থাকতেই হবে, ঠিক আছে। আর 5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাও সবাই মিস আউট করবে, কি যে কলেজে পাঠাচ্ছেন সে কলেজে কোনো র্যাগিং হয় না তো? হ্যাঁ, ভালো করে চেক করে নিতে হবে। এটা ওয়েস্ট বেঙ্গল হলে অন্য কথা, আপনার মেয়েকে বা আপনার ছেলেকে যদি আপনি অন্য রাজ্যে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, আপনাকে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখে নিতে হবে যে কলেজে পাঠাচ্ছেন সে কলেজের স্টুডেন্ট থেকে জানুন যে সে কলেজে র্যাগিং হয় কিনা। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বাচ্চা বাচ্চা স্টুডেন্ট, বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে কিন্তু সেখানে যে তাদেরকে কিন্তু মেন্টালি হ্যারেস হতে হয়, তাদেরকে হিউমিলিয়েট হতে হয়, এর ফলে কি হয় তাদের পড়াশোনার উপর কিন্তু তাদের কিন্তু বিঘ্ন ঘটে। অতএব আপনি একটা হিউজ টাকা ম্যানেজ করে আপনি একটা বেসরকারি কলেজে পাঠাচ্ছেন কিন্তু আপনি সেখানে খবর নিয়ে নিন সে কলেজে র্যাগিং হয় কি না। আদেও যদিও বা আমাদের দেশে অনেক অ্যান্টি র্যাগিং বশত আইন কানুন পাস হয়েছে, তাও কিন্তু এমনি প্রচুর কলেজ আছে আমাদের কাছে, উদাহরণস্বরূপ বেঙ্গালোরে বড় বড় মেডিকেল কলেজ আছে, আমি তাদের নাম কিন্তু বলছি না, সে কলেজগুলো কিন্তু র্যাগিং হয়, আমাদেরই স্টুডেন্ট আছে। অতএব সে কলেজগুলি থেকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। অতএব আপনাদেরকে এই সত্যগুলি কিন্তু জানতেই হবে। আর আপনারা এটা কী করে জানবেন? যদি আপনার আশেপাশে কোনো স্টুডেন্ট আছে সে কলেজ থেকে পড়াশোনা করছে, তাদের কাছ থেকে জানুন। আর যদি কিছু জানতে অসুবিধা হয় অবশ্যই আমাদের এক্সপার্টরা আছে, আমাদের হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন, আমরা তো আছি আপনাদেরকে গাইড করার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। হ্যাঁ, আর এরকমই দুর্দান্ত কলেজ রিলেটেড ভিডিও যদি দেখতে চান তো প্লিজ এডওয়ার্ড গুরুটাকে সাবস্ক্রাইব আজই করে নিন। আমি এরকমই আপনাদের জন্য কলেজ ইনফরমেশন রিলেটেড ভিডিও আমি আনতে থাকবো। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।